হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তার উম্মতের এসে বলল পয়গম্বর আমরা তো আমাদের বাড়ির পাশে যে দোকান এই দোকানের মধ্যে এক ধোপা আছে যার কাছে আমরা লন্ড্রি করে কাপড় পরিষ্কার করি এই কাপড় পরিষ্কার তার কাছে যখন আমরা দিয়ে আসি তখন এই কাপড় সে উলটপালট করিয়া একজনেরটা আরেকজনকে দিয়ে দেয় এতে করে আমরা বড় মুসিবতের মধ্যে আছি পয়গম্বর আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন যাতে করে এই ধূপা সে যেন মৃত্যুবরণ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন বলল আগামী কাল মৃত্যুবরণ হবে তোমরা চলে যাও আগামী কাল মৃত্যুবরণ হবে সকল মানুষ আকাঙ্ক্ষা দেখার জন্য ধূপার কিভাবে মৃত্যু হয় ধূপার মৃত্যু দেখার জন্য এবার ধূপার পিছে পিছে মানুষ এবার রওনা করল পিছনের থেকে আড়াল থেকে সকলে দেখতে দেখতেছে কিভাবে ধূপা ইন্তিকাল করে দেখা যায় ধূপা ইন্তিকাল করবে আর ধূপা ইন্তিকাল করবে দেখার জন্য মানুষ পিছনে পিছনে রওনা হলো এই দিক দিয়ে ধূপা প্রত্যেক দিনের মতো আজকেও সে বাড়ি থেকে রওনা করল বাড়ি থেকে রওনা করার প্রতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অলৌকিক ঘটনা দেখিয়েছেন তার সাথে এমন একটা ব্যবহার হয়েছে এক ভিক্ষুক তার কাছে আসিয়া বলে আমার খাবার দাবার কিছু নাই আমাকে যদি আল্লাহ পাকের ওয়াস্তে কিছু দান করতেন কিছু যদি দিতেন ধূপা প্রত্যেক দিন যাওয়ার সময় দৈনিক দুপুরবেলা খাবারের জন্য তিনটা করে রুটি সে বানাইয়া নিয়ে যাইত যখন ওই সায়েল ভিক্ষুক তার কাছে কিছু চাইল গাড়ি থেকে একটা রুটি তার হাতে তুলিয়া দিল সাথে সাথে ওই ভিক্ষুক আল্লাহ পাকের দরবারে হাত তুলিয়া দোয়া করলেন গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়াতাহহির কলবুক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা তোমার সামনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন এবং তোমার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাইয়া দেন এই দোয়াটা করার কারণে ধোপা তার কাছে এই দোয়াটা বড় পছন্দ হলো তখন সাথে সাথে আবার দ্বিতীয় আরেকটা রুটি দান করলো দ্বিতীয় রুটিটাও পাইয়া এবার ওই ভিক্ষুক আবার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করলো গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন আল্লাহ পাকের দরবারে এই ভিক্ষুক দোয়া করলো আল্লাহ পাকের দরবারে এই দোয়া করার কারণে তখন ধূপার কাছে এই দোয়াটাও এটা বড় পছন্দ হয় নিজের জন্য আর কোনো রুটি না রাখিয়া সাথে সাথে ওই তৃতীয় নাম্বার রুটিটাও সে দান করিয়া দিল এবার ভিক্ষুক তৃতীয় নাম্বার রুটি পাইয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আয় আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামা ওয়াবানা আল্লাহু লাহু কসরান وَبَنَى اللَّهُ لَكَ قَصْرًا فِي الْجَنَّةِ ওই ব্যক্তি আবার দোয়া করলেন আল্লাহ পাক তোমাকে আসমানে জমিনে সকল মুসিবত থেকে হেফাজত করেন এবং জান্নাতের মধ্যে একটা সুউচ্চ বিল্ডিং আল্লাহ পাক দান করেন এই দোয়া ভিক্ষু করলো এই তিনটা দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল ধোপা এবার সে প্রত্যেক দিনের মতো কাপড় রাখিয়া এবার কাপড় পরিষ্কার করতে করতে এবার তার কাজ শেষ হলো ওই সুযোগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাপকে পাঠাইলেন তার ওই গাঁটটির ভিতরে সাপ গিয়া যখন গাঁঠরি মাথার মধ্যে গাঁটটি যখন মাথার মধ্যে উঠাবে ধোপা আর সাথে সাথে সাপ যখন তাকে সোপ দিবে তখনই তা সে মৃত্যুবরণ করবে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাপকে পাঠালেন সাপ মোটামুটি গাঁঠরির ভিতরে সে গিয়া আড়াল হয়ে লুকিয়ে থাকে আর আল্লাহ তাআলার দরবারে যখন এই ভিক্ষুকের দোয়া কবুল হইয়া যায় তখন আল্লাহ তাআলা কিছুক্ষণ পর আবার সাপের মধ্যে মুখের মধ্যে লোহার একটা লাগাম পরাইয়া দেয় যাতে করে এই সাপ তাকে দংশন না করতে পারে মাথার মধ্যে গাঁঠরি নিয়া এবার সে আবার বাড়ির দিকে রওনা করলো
বাড়ির মধ্যে গিয়া উপস্থিত হলো, মৃত্যু বরণ করলো না। সকল উম্মতের গায়ে ঈসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি তো বলেছিলেন সে আজকে মৃত্যু বরণ করবে, সে তো মৃত্যু বরণ করে নাই, সে জীবিত হইয়া বাড়ির মধ্যে ফিরে এসেছে। আল্লাহর পয়গম্বর তখন বলল, ধোপাকে গাঁটটি সহকারে নিয়ে আসতে বলো। ধোপাকে নিয়ে আসা হলো গাঁটটি সহকারে। গাঁটটি যখন খোলার জন্য বলা হলো, তোমার গাঁটটিটা খোলো, গাঁটটি খোলা হলো, তখন দেখতেছে গাঁঠুরির গাঁটটির ভিতর থেকে একটা বিষধর সাপ, সে ওই সাপ তার গাঁটটির ভিতর থেকে বের হয়ে চলে আসে। এবার সাপকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কি জন্য বলো? কা আমাকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা দুবাকে দংশন করার জন্য, করলে না কেন, করব কিভাবে? আল্লাহ পাক কিছুক্ষণ পর আবার তার আমার মুখের মধ্যে লোহার লাগাম লাগিয়ে দেয়। কেন লাগাইয়ে দেয়? রাস্তার মধ্যে সে এক ভিক্ষুককে দান করেছিল, আর এই দানটার কারণে ভিক্ষুক আল্লাহ পাকের দরবারে তিনটা রুটির বদৌলতে তিনটা দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার লোহাম লাগায়, লোহার এমনিভাবে লাগাম পরাইয়া দিয়েছে যাতে করে তাকে আমি আবার দংশন না করতে পারি। তো এখান থেকে মহতারাম হাজিরিন কি জানতে পারলাম, আল্লাহ পাকের রাস্তায় দান সদকা করলে এই দানের বদৌলতে আল্লাহ পাক মুসিবতকে সরাইয়া দেয়। ইন্নাস সাদাকাত আস-সাদাকাতু তারদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমর, বলেন সদকা নিজের হায়াতকে মুসিবতকে দূরে সরাইয়া দেয়, হায়াতকে লম্বা করে দেয়। ও আল্লাহ পাকের বান্দা, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমরা মেরকাতের মধ্যে পড়েছিলাম, মাজাহিরুল হকের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা পড়েছিলাম যে মানুষের হায়াত কিভাবে লম্বা করা হয়। মনে করেন না দৃষ্টান্ত, কারো জীবনে আল্লাহ পাক কিছু মুসিবত রেখেছেন, কারো জীবনে বড় মুসিবত 25 বছরে, কারো জীবনে বড় মুসিবত হলো 30 বছরে, কারো 60 বছরে, কারো 40 বছরে, কারো 50 বছরে, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে কিছু মুসিবত আল্লাহ পাক লিখে রেখেছেন এবং তার সাথে সাথে শর্ত সাপেক্ষে মৃত্যু লিখে রেখে দিয়েছেন। এই মুসিবতের মধ্যে মনে করেন না জ্বরে আক্রান্ত হবে, 25 বছরের মধ্যে দৃষ্টান্ত, কারো জীবনে 25 বছরের মধ্যে জ্বরে আক্রান্ত হবে, আর জ্বরে আক্রান্তের মধ্যে শর্ত সাপেক্ষে লেখা আছে যদি সে আল্লাহ পাকের রাস্তায় ভালো কাজ করে, দান সৎকার করে, নেক আমল করে, তো ওই নেক আমলের কারণে, দান সৎকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার মুসিবতটা কাটাইয়া দিয়া ওই সময়টা তার মৃত্যু হবে না, আল্লাহ পাক ওই মৃত্যু সহ মুসিবতটা সহ কাটিয়ে দেয়। আর যদি ওই মুসিবতের মধ্যে তার যদি দান সৎকার না করা হয়, যদি নেক আমল না করা হয়, দোয়া দরুদ তাসবিহ তাহলিল ইয়াদ ইস্তিগফার না করা হয়, তাহলে আল্লাহ পাক ওই ওই মুসিবতের মধ্যে তাকে মৃত্যু দান করে, সামনে আর হায়াত পর্যন্ত তাকে চলে যেতে দেয় না। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে যে সময়ে সময়ে আল্লাহ তাআলা তার অবস্থার মধ্যে বিভিন্ন ধাপে ধাপে হায়াতের সাথে আল্লাহ পাক শর্ত সাপেক্ষে বিভিন্ন মুসিবতের মধ্যে শর্ত মৃত্যু লেখা রেখে দিয়েছেন। এই জন্য কোনো ব্যক্তি সৎকা করলে না, কামল করলে মুসিবতগুলা কেটে যায়, সামনের মুসিবত পর্যন্ত পৌঁছতে পারে, আবার যখন নেকামল করে এই মুসিবতও কেটে যায়, এই মৃত্যুও তার শেষ হয়ে যায়, পরের হায়াত পর্যন্ত পৌঁছতে পারে। এইভাবে এক সময় যখন তার শেষ হায়াত চলে আসে, 60 বছরের যখন শেষ হায়াত, এখানের পরে আর দান সৎকা করলেও নেকামল করলেও আর বাঁচতে পারবে না, ওই সময়ে বান্দা মৃত্যুবরণ করে। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য মৃত্যু আসার আগেই আমাকে আপনাকে আল্লাহ পাকের রাস্তায় দান করা চাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন কবলি إلى أجل قريب فأصدق وأقم من الصالحين. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু
আসার আগেই তোমরা দান সদকা করো, মৃত্যুর পরে কিন্তু আর দান সদকা করার কোনো সুযোগ থাকবে না। ওয়াল্লাহ পাকার বান্দা, এই জন্য নেক আমল মৃত্যুর আগেই করতে হবে। নেক আমল আমার আপনার মৃত্যুর আগেই করে যেতে হবে, দান সদকাও আমার আপনার মৃত্যুর আগেই করে যেতে হবে। আমি মৃত্যুবরণ করার পর আমার তেজ্য সম্পত্তি নিয়ে সন্তান যে আমার জন্য দান সদকা করবে, কি গ্যারান্টি আছে? আপনার বাবার নামে, আপনার মার নামে, আপনি এই পর্যন্ত দৈনিক, দূরের কথা মাসে, দূরের কথা বছরে কয় টাকা দান করেন মৃত্যু ব্যক্তির মা বাবার জন্য? এটা খুবই কম হয়। ও আল্লাহ পাকের বান্দা, এই জন্য নিজের আমল নিজে করিয়া যাও, কবরে যাওয়ার আগে আমার আপনার দান, নিজের দান নিজে করে যাও, মসজিদ বানায় যাও, মাদ্রাসা বানায় যাও, এতিম মিসকিন ফকিরকে সহযোগিতা করে যাও। আল্লাহ পাক আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে সদকায় জারিয়া দান করবে, সদকায় জারিয়া। মৃত্যুর পরেও কিছু সদকা আছে, মৃত্যু বরণ করেছে, মৃত্যুর পরেও সে সব পাইতে পারবে। এক নাম্বার হলো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতা, সমস্ত মানুষ মৃত্যুবরণ করার পরে সমস্ত নেকামল বন্ধ হয়ে যায়, কোনো নেকামল তার জন্য চালু থাকে না। তবে তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে যেতে পারে, এই তিনটা কাজ মৃত্যু ব্যক্তি যখন করে যাবে, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে সে এই সওয়াবগুলো পাইতে থাকবে। এক নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদাকায়ে জারিয়া। যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় দান করবে, দীন ধর্মের ব্যাপারে উৎসাহ প্রদান করবে এবং দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে মৃত্যুবরণ করার পরেও তাকে এই সওয়াব দান করবে, মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর পরেও দান করবে, কিয়ামতের আগ পর্যন্ত। দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফাউ বিহ, নিজে আলেম হইছে, অপরকে আলেম বানায় গিয়েছে। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তৃতীয় নাম্বার হলো নেককার সন্তান, যে সন্তান এখন হাত তুলা মায়ের জন্য বাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তির একমাত্র মৃত্যুর পরেও, তিন ব্যক্তি মরার পরেও এই তার সওয়াব আমল নামায় পৌঁছতে থাকে, আস্তে আস্তে কবরের আজাব বন্ধ হয়ে যায়। কবর এমন ভয়ঙ্কর, ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, অন্ধকার, সাব্বিচ্চর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর থেকে আমাকে আপনাকে শান্তিতে থাকার জন্য, আর এই ঘর থেকে নিরাপদ থাকার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। এই জন্য নেক আমল ছাড়া ওই ঘরে শান্তির কোনো বিকল্প নাই। নামাজ রোজা ছাড়া, হজ যাকাত ছাড়া, তেলাওয়াত ছাড়া, ভালো কাজ ছাড়া ওই ঘরে নিরাপদ থাকার কোনো বিকল্প নাই। একমাত্র নেক আমল আপনার ওই ঘরের মধ্যে শান্তি দান করবে। এই জন্য আসুন মৃত্যুর আগে এখনো ফাহেশা কাজের মধ্যে লিপ্ত না হইয়া, অযথা কাজের মধ্যে লিপ্ত না হইয়া, আজকে দেখা যায় আমার আপনার টাকা বিভিন্ন অশ্লীল কাজে ব্যবহার হয়। কারো টাকা দিয়া কেউ টিভি কিনে, কেউ টাকা দিয়া দেখা যায় বিভিন্ন রকমের বড় বড় গুনাহের পর্দা কিনে, গুনাহের বাক্স কিনে, গুনাহের সরঞ্জাম কিনে, কেউ টাকা দিয়া মূর্তি কিনে, কেউ টাকা দিয়া গানের বিভিন্ন রকমের সরঞ্জাম কিনে থাকে, কেউ টাকা খরচ করে বিভিন্ন নর্তকীদের পিছনে, কেউ টাকা খরচ করে বিভিন্ন গায়িকাদের পিছনে, কেউ টাকা খরচ করে বিভিন্ন সন্ত্রাসের পিছনে, কেউ টাকা খরচ করে বিভিন্ন ফাহেশা ফালতু কাজে, কেউ টাকা খরচ করে দেখা যায় মদ্যপানের মাধ্যমে, হারাম খাবারের মাধ্যমে কেউ টাকা খরচ করে। ওয়াল্লাহ পাকের বান্দা, এই টাকা আমার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন টাকা আমার আপনার উপার্জন কষ্ট করিয়া করছি, এই টাকা আমি খরচ করিয়া যেন জান্নাতে যাইতে পারি, সেই চিন্তা আমার আপনার করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.